টিভি নাটক ও চলচ্চিত্রের অভিনয় শিল্পী বীর মুক্তিযোদ্ধা খালিকুজ্জামান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 73 বছর। অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল 11টায় তার মৃত্যু হয়েছে বলে জানান খলিকুজ্জামানের ছেলে জিসান। জিসান প্রথম আলোকে বলেন, বাবা কী রোগে আক্রান্ত হয়েছেন আমরা কিছুই জানতে পারিনি। হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর আর কথা বলতে পারেননি জিসান, কান্নায় ভেঙে পড়েন তিনি। খলিকুজ্জামানের মরদেহ হাসপাতাল থেকে নিকোতেনের বাসায় নেওয়া হবে। গুণী এই শিল্পীর জন্ম 1950 সালে। তার বাবা শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ে মেডিকেল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিণী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে নাট্য ও চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। কণ্ঠশিল্পী সুলতানা মমতাজ তার সহধর্মিণী। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। দীর্ঘ ক্যারিয়ারে 300 নাটকে অভিনয় করেছেন খলিকুজ্জামান। 1975 সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। নওয়াজে শালিক খানের প্রযোজনায় সর্পভ্রমে রজ্জু নাটক দিয়ে তিনি বিটিভিতে যাত্রা শুরু করেন। এরপর তমা, বড় বাড়ি, সময় অসময়, সুবর্ণ সময় সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি। বড় ছেলে, বৃহন্নলা, সুয়েদেলে মন ও দেবী সহ বেশ কয়েকটি আলোচিত নাটক সিনেমায় তিনি অভিনয় করেছেন। টিভি নাটকের পাশাপাশি মঞ্চ নাটকেও সরব ছিলেন তিনি। অর্ধশতাধিক চলচ্চিত্রেও পাওয়া গেছে তাকে। নায়করাজ রাজ্জাক ও কবিরের সঙ্গে কামাল আহমেদ পরিচালিত অনির্বাণ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। নাট্যাঙ্গনে সহকর্মীদের প্রিয় ছিলেন এই প্রবীণ অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে। অনেকে ফেসবুকে ছবি দিয়ে শোক প্রকাশ করেন। অভিনেত্রী তানবি সুইটি লিখেছেন, তিনি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন, সবসময় হাসি থাকতে পছন্দ করতেন, এত ভালো ব্যবহার ছিল তার। নির্মাতা সানি সানোয়ার লিখেছেন, ওনার সাথে একটি কাজ মিশন এক্সট্রিম অন করার সুযোগ হয়েছিল। অসম্ভব ভালো একজন অভিনেতা এবং ভালো মানুষ। খুব খারাপ লাগছে শুনে যে উনি নেই। নিকুল কুমার মণ্ডল প্রয়াত এই অভিনেতাকে নিপাট ভদ্রলোক ও ভালো শিল্পী হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন।